আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলা ওয়েব টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি পয়সাল আহমেদ তো আজকে আমরা এস এর ইম্পর্ট্যান্ট একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ঠিক আছে তো আমি কথা বেশি বলবো না সরাসরি কাজে চলে যাই প্রথমত আমি একটা ফোল্ডারের ভিতরে গেলাম আমার একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডারের ভিতরে গেলাম এবং এখানে আমি একটা ফাইল ওপেন করতে পারি সেটা হচ্ছে ইন্ডেক্স ডট স্টিমেল ফাইল সেটা আমি এখানে ওপেন করবো না আজকে আমি ভিএস কোড দিয়ে কীভাবে একটা ফাইল ওপেন করে সেটা দাগাবো তো প্রথমত আমি ফোল্ডারটাকে ওপেন করলাম ওপেন করবো ভিএস কোড দিয়ে ওপেন ফোল্ডার লেসন সেভেন এই এই ফোল্ডারের ভিতরে আমি কাজ করব দেখুন এই ফোল্ডারের ভিতরে কিছু নাই সো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট সিলেক্ট ফোল্ডার দিলাম ঠিক আছে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর জাস্ট ফোল্ডারটা চলে আসলো কিন্তু ফোল্ডারের ভিতরে দেখুন কিছু নেই এই যে কিছু না এখন আমি এখানে এই যে এখানে যে নিউ ফাইল এখানে নিলে নিউ ফাইল দেখা করতে এখানে ক্লিক করবো ক্লিক করলে একটা ইন্ডেক্স ডট এস্টেম ফাইল ক্রিয়েট করলাম তারপরে এখানে বাইরে একটা ক্লিক করবো ক্লিক করলেই ইন্ডেক্স ডট এস এল ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে যে ওয়েলকাম স্ক্রিনটা আছে সেটা কেটে দেব তো এখন ইন্ডেক্স ডট এস্টেম ফাইলে আমরা কী করবো আমরা যথারীতি আগের নিয়মে যেভাবে স্টেমেল স্ট্রাকচার কোডিং স্ট্রাকচার সেটা নিয়ে আসবো সেটা আমরা জানি আর বলতেছি না তারপর হচ্ছে এখন আমি কী দেখাবো এখন আমি এখানে একটা ডিপ নেব আচ্ছা ডিপ আর সিকশন এই দুইটার কাজ আমি নেক্সট পর্বে দেখাবো ঠিক আছে তো আপাতত আপনারা এগুলো লিখেন কীভাবে ডিপ লিখতে হয় তো ডিপ লিখলাম ডিপের শুরু এবং চেষ্টা গেছে অ্যান্ড এটার ভিতরে একটা স্টুড নিলাম স্টুডে নিলাম আমি ফয়সাল আহমেদ এ এইচ এম ইডি আজকে শুধু স্টাইল অ্যাট্রিবিউট দেখব না স্টাইল অ্যাট্রিবিউটের সাথে কীভাবে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু ইস করতে হয় সেটাও দেখবো আমরা তো আমরা আমি এটাকে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর জাস্ট এখান থেকে আমি এখানে নাই আমি এখান থেকে ডিলোড করব দেখুন আমাদের ইন্ডেক্স ডট স্টিম এল ফাইলটা এখানে চলে আসছে অ্যান্ড ওপেন উইথ ফায়ারফক্স দিলাম বা ক্রোম আপনি যেটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই ফয়সাল আহমেদ লেখাটা শো করতেছে এটার কোনো স্টাইল নেই এখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটসের মাধ্যমে এটাকে কালার করবো এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব তো এটার জন্য আপনাকে অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের ভিতরে ইউজ করতে হয় শুরু ট্যাগের অর্থাৎ এস টু ট্যাগ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার কাঙ্ক্ষিত অ্যাট্রিবিউট লিখবেন কি অ্যাট্রিবিউট এস টি ওয়াই এলি স্টাইল লিখে সমান দিবেন একটা সমান চিহ্ন সমান চিহ্ন দেওয়ার পর ডাবল কোটেশন দিবেন ঠিক আছে ডাবল কোটেশন দেওয়ার পর এখন কাজ শেষ এখন হচ্ছে আপনি এটাকে কি করতে চাচ্ছেন ঠিক আছে এখন আমি এটাকে স্টাইল অ্যাট্রিবিউট দিলেই কি স্টাইল হয়ে যাবে না কন্ট্রোল দিয়ে সেভ করলাম সেভ করার পর যদি আমি ব্রাউজারে ডিলোড করি দেখুন কে কোনো স্টাইল পাচ্ছে না এখন আমি চাচ্ছি কি এটাকে কালার দিতে ঠিক আছে অর্থাৎ এটাকে লাল করতে এই টেক্সটটাকে লাল করতে তাহলে আমি জাস্ট এখানে লিখবো কালার কোনো লেখাকে লাল করতে চাইলে আপনাকে লিখতে হবে কি কালার কালার দিয়ে আপনি জাস্ট রেড রেডের জন্য এস হ্যাশ এফ ডাবল জিরো হ্যাঁ এই কোডটা ইউজ করা এটা হচ্ছে রেডের কোড অর্থাৎ লাল লাল কালারের কোড এবং এটা লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম ব্রাউজারে রিলোড করলাম দেখুন লাল হয়ে গেল ঠিক আছে এখন এখানে যে আমি স্টাইল লিখলাম ঠিক আছে এই যে স্টাইলটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস এটা হচ্ছে স্টেমেলের অ্যাট্রিবিউট আর এই যে কালার হ্যাঁ এটা হচ্ছে সিএসএস প্রপার্টি অ্যান্ড এই যে কালারে একটা কোড দিলাম এটা হচ্ছে ভ্যালু তার মানে আপনি প্রপার্টি লেখার পর কোলন দিবেন কোলন দিয়ে যেটা লিখবেন সেটা হচ্ছে ভ্যালু আর কোলনে কোলনের আগ পর্যন্ত যেটা লিখবেন সেটা হচ্ছে কি সিএসএস প্রপার্টি এটাকে বলা হয় সিএসএস প্রপার্টি এবং এটাকে বলা হয় সিএসএসের ভ্যালু প্রপার্টি যে প্রপার্টি এই প্রপার্টিটার ভ্যালু হচ্ছে এটা ঠিক আছে অ্যান্ড সিএসএস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল অ্যান্ড আরেকটা হচ্ছে ইনলাইন সিএস তো এই যে স্টাইল অ্যাক্ট্রিবিউট এটা কিন্তু একটা ইনলাইন সিএসের মধ্যে পড়ে তো আমি এখানে আর বিস্তারিত বলতেছি না যখন আমরা সিএসএস টিউটুয়েলভ শিখব তখন আমরা যখন সিএসএস টিউটুয়েলভ দেখব তখন আমরা এগুলো শিখব ঠিক আছে তো এখন আমি যদি চাচ্ছি যে না আমি কন্টারেজ দিয়ে সেভ করি আমি যদি সাচ্ছি যে এটার পিছনে একটা কালার হবে এই যে স্টুট্যাক এটার পিছনে পুরোটা একটা কালার হবে এটার জন্য আমরা কী করবো পুরো আমরা যখন ছবি উঠাই ছবি উঠানোর পর আমাদের ছবির পিছনে যেটা থাকে সেটাকে আমরা কি বলি ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে বা ব্যাকগ্রাউন্ড বলি তো এটার পিছনে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার কালার দেওয়ার জন্য জাস্ট এখানে যে কালার প্রপার্টিটা যেখানে লিখলাম এবং ভ্যালুটা যেখানে শেষ হয়েছে তারপরে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দেবো কী গ্রিন দি জি আর ডাবল ইএন গ্রিন গ্রিন দিয়ে কন্ট্রোল এইট দিয়ে সেভ করলাম সেভ দেওয়ার পর জাস্ট এখানে রিলোড করব দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে গ্রিন ঠিক আছে তো এই ছিল আপনার স্টেলট্রিবিউটসের কাজ এছাড়া আপনি যদি চান যে না আমি এই ডিপকে এই ডিপটা তো এখন এস টু তো পুরোটা শো করতেছে ঠিক আছে কারণ কি কারণ আমাদের ডিপ পুরোটা আসতেছে ডি ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট তো এগুলা ব্লক লেভেল বা ইনলাইন কী সেটাও আমরা পরে জানবো তো আপাতত এটা ব্লক লেভেল মানে কি ব্লক লেভেল মানে হচ্ছে পুরোটা জায়গা ডান থেকে বা পুরোটা ব্লক করে রাখবে ঠিক আছে তো এই কারণেই স্টাইলটা পুরোটা পাচ্ছে এখন আমরা যদি বলি দিই এই ডিপটাকে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে সরি স্টাইল অ্যাট্রিবিউট না উইথ অ্যাক্টিবিটির মাধ্যমে উইথ অ্যাক্টিবিউটের মাধ্যমে এটাকে উইথ অ্যাট্রিবিউট ইউজ করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে আমরা যদি স্টাইল দিই স্টাইল অ্যাক্টিবিউটস দিই এবং উইথ অ্যাট্রিবিউট নেই অ্যাকচুয়ালি উইথ হচ্ছে আপনার একটা সিএসএসের প্রপার্টি অ্যান্ড ভ্যালু আমরা যদি উইথ অর্থাৎ ডান ডানে বামে যেটা আমরা চাচ্ছি তিনশো পিক্সেল অ্যান্ড হাইট হাইট হচ্ছে উপরের নিচে বা ভার্টিক্যালি গেলে যেটা হাইট চাচ্ছি আমরা ছয়শো পিক্সেল কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম সেভ করার পর জাস্ট এখানে রিলোড করলাম রিলোড করার রিলোড করার পর দেখুন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছোটো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ছোটো হয়েছে কেন কারণ হচ্ছে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিপটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা তো আমরা দিলাম এস টু কিন্তু এস টু ট্যাগটা নেওয়া হয়েছে আরেকটা ডিপের ভিতরে এই ডিপটাকে আমরা ছোটো করে দিছি উইট এবং হাইট দিয়ে ঠিক আছে এই কারণেই কি আমাদের এই যে এস টু যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ছোটো হয়ে গেছে এখন প্রশ্ন হলো আমরা তো এটার হাইট দিয়েছি ছশো ফিক্সেল ডিভের ঠিক আছে তাহলে সেটা আসে না কেন ছশো পিক্সেল আসে না কেন আসলে হাইটটা আসছে আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এটাকে যদি রাইট রাইট বাটনে ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখুন এই যে হাইট এই যে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমি যদি কাটশো রাখি দেখুন এই যে হাইট শু করতেছে তা আমি হাইটটা আরও কমাই দিই হাইট আরও সরি হাইট হাইট যদি আরেকটু কমাই দিই তাহলে বুঝবেন হাইট যদি আমি দিই দুইশো ফিট দুইশো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পর এখন যদি ব্রাউজে রিলোড করি এখন এখানে যদি কাশত রাখি দেখুন এই যে উপরে দেখুন নীল কালার শো করতেছে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই ডিপ যেটা সেটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি তাহলে আমরা সহজে বুঝতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার হ্যাশ টু 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 অর্থাৎ কালো কালার দিলাম এবং কন এস দিয়ে সেভ করার পর এখানে রিলোড করলাম দেখুন চলে আসছে এখন এটা হচ্ছে আমাদের ডিপের যে হাইট দিছি অর্থাৎ উপরের নিচে বাটি গেলি দুশো পিকজেল এই যে দেখুন দুশো পিকজেল আমরা যদি এখান থেকে চাই এখান থেকে আমরা বাড়াতে পারি এই ইনসপেক্ট ইলিমেন্ট নিয়েও আমি একটা টিটুয়েল তৈরি করব ঠিক আছে তারপর আমরা যদি হাইট হাইট এটা হচ্ছে হাইট অ্যান্ড আমরা যদি উইথ অর্থাৎ ডানে বামে বা হরিজেন্টালি যেটা ডানে বামে যেটা সেটাকে আমরা যদি বাড়াতে চাই এখান থেকে বাড়াতে পারব ঠিক আছে তো আসলে উইথ এবং হাইট কি সে জিনিসটা আমরা বুঝলাম তো এবং এছাড়া স্টাইল অ্যাক্টিভিটির কাজ কি ব্যাকগ্রাউন্ড কালার কি আশা করি মোটামুটি এই অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তারপর আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন ইনশাল্লাহ বিষয়গুলো আমরা আরও সুন্দরভাবে উপস্থাপন করবো এবং আপনারা আশা করি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো খারাপ কিংবা ভালো অবশ্যই জানাবেন মনে রাখবেন উইড এবং হাইট যেহেতু এগুলো একটা এই যে সিসেসের প্রপার্টি ঠিক আছে সো আপনাকে এগুলো সিসেস প্রপার্টি ইউজ করতে হলে কি স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে ডিবের মধ্যে ঠিক আছে ডিবের যে উইড এবং হাইট এটা দেওয়ার জন্য আপনাকে কি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে আপনি যদি নর্মালি উইড এবং হাইট দেন তাহলে কিন্তু কাজ করবেন আমরা যদি এটাকে কেটে দিই এটাকে যদি কেটে দিই অ্যান্ড আমি যদি এখানে দিই যে উইথ উইথ চারশো পিকজেল এবং হাইট সরি হাইট দেওয়ার জন্য আমরা কী করব হাইট হচ্ছে আপনার ছয়শো পিকজেল কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম সেভ করার পর ব্রাউজের রিলোড করলাম রিলোড করার পর দেখুন এটা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ আপনাকে উইথ এবং হাইট ইউজ করতে হলে আপনাকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আপনি উইথ এবং হাইট ইউজ করবেন তো অ্যাট্রিবিউট ইজ স্টাইল সেম আপনি এখানেও চাইলে এটা উইথ এবং হাইট ইউজ করতে পারেন এইখানে আমরা যদি ট্যাগের উইথ এবং হাইট ইউজ করি আমরা এটাকে কন্ট্রোল জেট দিয়ে আগের পূর্বের তুলনায় পূর্বের অবস্থায় নিয়ে আসি পূর্বের ব্যবস্থা নিয়ে আসলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পর দেখি আমাদের পূর্বের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ পূর্ব ব্যবস্থা আছে এখন আমরা যদি চাই যে আমাদের এস টু যে ট্যাগটা সেটার উইড হবে একশো পিক্সেল তো উইথ দেওয়ার জন্য আপনাকে এই যে ডাবল কোটেশন এটার বাইরে না কিন্তু এটার ভিতরে হবে অবশ্যই ঠিক আছে তো এইখানে আমরা দেখবো উইথ উইথ আমরা একশো পিক্সেল দিই একশো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করা এখন দেখবেন এটা কমে গেছে বাট আমাদের ব্যাকগ্রাউন্ড যে যে ডিবের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু পুরোটা থাকবে এতটুকুই থাকবে কিন্তু আমাদের যে এস টু ট্যাকের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কমে যাবে দেখুন কমে গেছে কেন কমে গেছে কারণ আমরা শুধু এস টু বলে দিয়েছি যে তার উইথ হবে একশো পিক্সেল ঠিক আছে তো এই ছিল মোটামুটি স্টেল অ্যাট্রিবিউটের কাজ অ্যান্ড কিছু সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুর কাজ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও